নিউ ইয়র্কের পর এবার টাইগারদের ঘাঁটি ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউন তবে ঘাঁটি যেখানেই হোক লক্ষ্যটা থাকছে একই নিশ্চিত করতে হবে সুপার এইট যেখানে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল নেদারল্যান্ডস যদিও ডাচদের বিপক্ষে নির্ভর হয়ে খেলার সুযোগ নেই টাইগারদের পঞ্চাশ ওভারের ক্রিকেটে গত দু বিশ্বকাপে তাদের বিপক্ষে হাঁটতে হয়েছে শান্ত সাকিবদের সঠিক পরিকল্পনার তাই কোনো বিকল্প দেখছেন না জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ওয়েস্ট ইন্ডিজে কিংস্টনে খেলা উইকেটটা বাংলাদেশের নতুনই একটু স্লো উইকেট হবে তো সেখানে অবশ্যই কামব্যাক করার চান্সেস অনেক বেশি প্ল্যানিংটা সঠিক হতে হবে নেদারল্যান্ডের সাথে যখন আমরা খেলবো যে প্ল্যানিংগুলি আমরা করবো সেটা মাঠে যাতে আমরা করতে পারি যে প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই নেদারল্যান্ডকে হারানো সম্ভব এবং সেটা মাঠে করে দেখাতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য টাচ লাইন ছোঁয়া হয়নি মাহমুদুল্লাদের সর্বস্ব নিংড়ে দিয়েও হাঁটতে হয়েছে চার রানের ব্যবধানে প্রথমটা জয় পরেরটা প্রায় জয়ের কাছাকাছি যে আমরা ফেরেছি কিছু আম্পায়ারের ভুল ডিসিশনের কারণে বা আমাদের কিছু ব্যাট সিলেকশন শর্ট সিলেকশনের কারণে আমরা ম্যাচটা থেকে বের হয়ে যাই বাট যেভাবে আমরা মানে শুরু করেছি আশা করি অবশ্যই নেদারল্যান্ড এর সাথে আমরা ভালো ভালো ক্রিকেট খেলবো হারা জিত আসলে পরের কথা ওইখানে যাওয়ার পর উইকেট কী ধরনের বিহেভ করবে টসের ব্যাপার আছে তো আমার মনে হয় যে যদি বাংলাদেশের ব্যাটসম্যান যারা ব্যাটার যারা আছেন উপরে সারি তারা যদি একটা ভালো প্রথম সবের একটা ভালো সংগ্রহ করে দেন রানের তাহলে আমার মনে হয় যে আমাদের জিতার সময়টা অনেক বেশি থাকবে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন নিজের ছায়া হয়ে ব্যাটে বলে এমন মৃয়মান সাকিবকে আগে কখনো দেখেনি বাংলাদেশ বেশ কিছুদিন ধরে ব্যাটিংটা একটু পারফরমেন্সটা কম হচ্ছে বাট বোলিং যদি দেখেন লাস্ট দুটো ম্যাচ বাতে কিন্তু বোলিং কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে সো এখন ডিপেন্ড করছে তার শারীরিক অবস্থা উনি কী ধর ফিট পুরো পুরো ফিট কি না সেটার উপর ডিপোর্ট আমার মনে হয় যে দুটা ম্যাচ দেখে এ ধরনের বক্তব্য না করাই ভালো সাকিবের এই মানে অনেকদিন পর দেখলাম যে ব্যাট থেকেও কিছু পাচ্ছি না আমরা বলিংয়েও সেই সাপোর্টটা পাচ্ছি না তো এটা হতে পারে একটা প্লেয়ারের ব্যাট টাইম যেতেই পারে আমার মনে হয় সেটা ওভারকাম করে সাকিব অবশ্যই আসবে যদি উনি তার মানে আগের নেচারে চলে আসেন হয় ব্যাটিং না বলিং যে কোনো একটা যদি সাপোর্ট দিতে পারেন তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ টিমে জিতার অনেক সময় বেশি নেপাল শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার সমীকরণ সেই সহজ সমীকরণ মেলানোর দায় ক্রিকেটারদের